আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা আর কি 2024 সালে অষ্টম শ্রেণীতে উঠবে। তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী নতুন পাঠ্য বই দেওয়া হবে। তো সেই পাঠ্য বইয়ের প্রত্যেকটা বইয়ের আমরা চেষ্টা করব অধ্যায় ভিত্তিক আলোচনা করতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত যে বইটি দেওয়া হবে সেই গণিত বইয়ের অধ্যায় এক অভিজ্ঞতা শিরোনাম। এই যে অভিজ্ঞতা যে শিরোনামগুলো আছে এর মধ্যে অধ্যায় এক হচ্ছে গাণিতিক অনুসন্ধান, 1 থেকে 24 পৃষ্ঠা। এই গাণিতিক অনুসন্ধানের উপর আমরা কয়েকটা ভিডিও তৈরি করব। এই ভিডিওতে হচ্ছে আমরা প্রথম পার্ট অর্থাৎ তোমাদের গাণিতিক অনুসন্ধানের প্রথম কয়েকটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, এবং সেখানে কিছু সমস্যা থাকলে সেগুলো সমাধানের চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা আমরা বইয়ের ভিতর চলে যাই। অধ্যায় এক গাণিতিক অনুসন্ধান। এই অভিজ্ঞতায় শিখতে পারবে তুমি এই অধ্যায়টার পর কী কী শিখতে পারবে। দেখো, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে, গাণিতিক অনুসন্ধানের ধাপসমূহ শিখতে পারবে, প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে, এবং তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা। দেখো, আমরা সমস্যায় যাওয়ার আগে এই অধ্যায়টা সম্পর্কে কিছু জেনে নিই। গাণিতিক অনুসন্ধান জিনিসটা কি, দেখো আগের শ্রেণীগুলোতে তোমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে নিশ্চয়ই মজার কিছু তথ্য জেনে এসেছ, কিন্তু আজ আমরা সংখ্যা নিয়ে নতুন কিছু শিখব না। আজ শিখব সংখ্যা নিয়ে কিভাবে অনুসন্ধান করতে হয়। আগের শ্রেণীতে তথ্য ও উপাত্তের অভিজ্ঞতাটিকে বিভিন্ন বিষয়ের উপর সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলে, মনে আছে? আমাদের চারপাশে এমন অগণিত সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে গণিতজ্ঞ এবং গবেষকগণ চিন্তা করেন। গণিতজ্ঞ ও গবেষকদের মতো দেখো তো চেষ্টা করে ব্যাপারটি আনন্দের নাকি নিরস, তোমাদের কি মনে হয়? তাহলে চলো আমরা কোনো একটি সমস্যা গণিতজ্ঞ গবেষকগণের মতো পরীক্ষা করে দেখি। আজকে যে সমস্যাটি দেখব সেটি পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের প্রিয় একটি সমস্যা, এবং সেটির সঙ্গে ক্রমিক সংখ্যার অনুক্রমের সম্পর্ক আছে। সম্পর্কটি বা সম্পর্কগুলো কি, ঘাটাঘাটি শেষ করে তোমরাই বলবে। আরও বলে রাখি, এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ কখনো করতে পারেনি। পরীক্ষাটি করতে গিয়ে তুমি বেশ কিছু হিসাব নিকাশ এবং লেখালেখি করবে। কাজ শেষ হলে তুমি বেশ অবাক হয়ে যাবে যে গণিত নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কত চমৎকার একটি রাস্তা পাড়ি দিয়েছ, কত কিছু শিখেছ। তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটি দেখা যাক। তার আগে একটু মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কী। একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা খেয়াল করেছো কখনো, যেমন 1, 2, 3 ইত্যাদি? অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় নিচের দিকে গুনতে থাকে 10, 9, 8, 7, ইংরেজি থেকে বলে কাউন্টডাউন। আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রমও আমাদের সামনে আছে। চিন্তা করে দেখো, বইয়ের পৃষ্ঠা একের পর এক উল্টাতে থাকলে পৃষ্ঠা নাম্বার বাড়তে থাকে, তাই না? যেখানে দেওয়া আছে ছবি দেখো, ঠিক আছে? আমরা একে বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম। আসলে এ আর কিছুই নয়, বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বসলে যা হয় তাই। এটা হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা। এতক্ষণ হচ্ছে আমরা অধ্যায়ের প্রথমে প্রারম্ভিক আলোচনা করলাম গাণিতিক অনুসন্ধান নিয়ে। এবার মূল সমস্যায় যাওয়া যাক, প্রস্তুত হও খাতা কলম নিয়ে। 1 নম্বর কি বলা আছে, সমস্যাটি শুরু সংখ্যা দিয়ে। যে কোনো 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও, তুমি এখানে যে কোনো 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা নিতে পারো। সেটা হতে পারে 1, 2, 3, 4, হতে পারে 3, 4, 5, 6, হতে পারে 7, 8, 9, 10, তোমার খুশি মতো। এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও, এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। তুমি যে কোনো 4টি সংখ্যা নিতে পারো। বোঝার সুবিধার জন্য আমরা নিচে 4টি সংখ্যা নিলাম। দেখো, এখানে যে 4টা নেওয়া হয়েছে সেটা দিয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ সমাধানটা করব। এখানে নেওয়া হয়েছে কত, 4, 5, 6 এবং 7, ঠিক আছে? তোমরা কিন্তু যে কোনো 4টা নিতে পারো। 2 নম্বর কী বলা আছে দেখো, এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো। সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকমভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও, খানিকটা এমন। এখানে খেয়াল করো জিনিসটা কী বলেছে, সংখ্যাগুলোর মধ্যে বলেছে। তো মধ্যে বলতে আমরা সাধারণত বুঝি এই যে মাঝে যেগুলো আছে, যেমন এখানে প্লাস মাইনাস প্লাস, কিন্তু আমরা সাধারণত জানি যে একটি সংখ্যা কয়ভাবে হতে পারে, দুইভাবে হতে পারে, একটা হতে পারে কি ধনাত্মক, একটি হতে পারে ঋণাত্মক। তাই দুইটা সংখ্যা কয়ভাবে, 4ভাবে, মানে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2, একটা সংখ্যা হলে কত, 2 টু দি পাওয়ার 1 মানে 2, দুইটা সংখ্যা হলে কত, 2 স্কোয়ার মানে 4, তিনটি সংখ্যা হলে হচ্ছে 2 কিউব মানে 8। এখানে সংখ্যা আছে আমাদের 4টি, তাহলে আমাদের হবে কত, 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 16ভাবে বসানো যাবে। সো এখানে যে +4 আছে, এর আগে আমরা মাইনাস দিলে কিন্তু সেটা -4 হয়ে যাচ্ছে। তো এখানে আসছে আমরা এই প্লাস, এই 4-এর আগে মাইনাস বসিয়েও করবো, অর্থাৎ আমরা টোটাল এই 4টা সংখ্যার আগেই আমরা প্লাস মাইনাস এগুলো চেঞ্জ করে বসিয়ে দেখবো যে কেমন হতে পারে। এখানে দুটো উদাহরণ তোমাদের দেওয়া আছে।
তিন নম্বরে কি বলা আছে দেখো, অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়, পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে যে কতভাবে বসানো যেতে পারে। তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে সংখ্যাগুলো কতভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এখানে দেখো আমরা দেখাচ্ছি, যখন আমাদের চারটি সংখ্যা থাকে এবং প্রতিটি সংখ্যার আগে যদি আমরা প্লাস মাইনাস এগুলো চেঞ্জ করি, আমরা কতভাবে বসাতে পারি। একটা কি হতে পারে, সবগুলো সংখ্যায় প্লাস হতে পারে, একটা হচ্ছে প্রথম তিনটা প্লাস, তারপর একটা মাইনাস হতে পারে। তারপর কি দেখো, প্রথম দুইটা প্লাস, তারপরে দুইটা মাইনাস, প্রথমটা প্লাস, তারপরে তিনটা মাইনাস, আবার কি হতে পারে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। সেমভাবে দেখো, প্রথম দুইটা প্লাস, তারপরেটা মাইনাস, শেষেরটা প্লাস, প্রথমটা প্লাস, তারপরে দুইটা মাইনাস, শেষেরটা আবার প্লাস। আবার দেখো, প্রথমটা হচ্ছে প্লাস, তারপরেটা মাইনাস, শেষের দুইটা প্লাস, এই আটভাবে হচ্ছে হতে পারে। এখন জাস্ট প্রথম যে প্লাসটা ছিল অর্থাৎ প্লাস ফোর ছিল, এটাকে আমরা যদি এখন মাইনাস ফোর চিন্তা করি, বাকি সব সেম থাকবে, শুধু প্রথম ঘরেরগুলো মাইনাস হয়ে যাবে। এই দেখো ওই আগের মতোই আছে, শুধু প্রথমটাকে আমরা প্লাসের জায়গায় মাইনাস দিয়েছি। তাহলে কি হতে পারে, মাইনাস প্লাস প্লাস প্লাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, চারটাই মাইনাস হতে পারে। মাইনাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, তিনটা মাইনাস, তারপর প্লাস, তারপর দেখো দুইটা মাইনাস, দুইটা প্লাস, এই হচ্ছে মোট ষোলোভাবে হতে পারে। এবার আমরা সংখ্যা বসিয়ে দেখি। এখানে দেখো তোমাদের যে সংখ্যাগুলো দেওয়া ছিল, চার পাঁচ ছয় সাত, আমরা যদি সবগুলোর মাঝেই প্লাস বসাই তাহলে কি হচ্ছে, আমাদের চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত, তার মানে যোগ করলে হচ্ছে বাইশ। সেমভাবে দেখো, চার যোগ পাঁচ যোগ ছয় যোগ করলে হচ্ছে পনেরো, বিয়োগ হচ্ছে সাত, তার মানে হচ্ছে আট। চার যোগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত, চার আর পাঁচ যোগ করলে হয় নয়, আর ছয় আর সাত যোগ করলে হয় তেরো, নয় থেকে ছয় গেলে থাকে হচ্ছে মাইনাস চার। ঠিক আছে, তারপর দেখো চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত, তার মানে এই তিনটা কিন্তু মাইনাস, তাহলে পাঁচ আর ছয় যোগ করলে এগারো, এগারো আর সাত যোগ করলে আঠারো, চারের থেকে আঠারো গেলে থাকে মাইনাস চোদ্দ। তারপর দেখো এখানে চার বিয়োগ পাঁচ যোগ ছয় বিয়োগ সাত, চার আর ছয় যোগ করলে হয় কত, দশ, আর এই দুইটা মাইনাস, পাঁচ আর সাত যোগ করলে হয় বারো, দশ থেকে বারো গেলে থাকে মাইনাস দুই। অনুরূপভাবে চার যোগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত, তার মানে কত, এখানে প্লাস আছে তিনটা, চার আর পাঁচ যোগ করলে নয়, নয় আর সাত যোগ করলে ষোলো, ষোলো থেকে ছয় গেলে থাকে হচ্ছে দশ। তারপর এখানে দেখো চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত, চার আর সাত যোগ করলে এগারো, পাঁচ আর ছয় যোগ করলে এগারো, এগারো থেকে এগারো গেলে থাকে শূন্য। এখানে দেখো চার আর ছয় যোগ করলে দশ, দশ আর সাত যোগ করলে সতেরো, সতেরো থেকে পাঁচ গেলে থাকে হচ্ছে বারো। ঠিক আছে, এখন আমরা সেম আগের মতো শুধু প্লাস ফোর যে ছিল আমাদের প্রথমে চার ছিল, সেটাকে আমরা এখন মাইনাস চার হিসাবে করবো। তাহলে মাইনাস চার যদি বসে এখানে কত হচ্ছে, পাঁচ আর ছয় যোগ করলে এগারো, এগারো সাত যোগ করলে আঠারো, আঠারো থেকে চার গেলে থাকে হচ্ছে চোদ্দো, এখানে থাকে কত, এগারো, এগারো থেকে এগারো গেলে থাকে হচ্ছে শূন্য। এখানে একটা পজিটিভ পাঁচ, বাকি সব নেগেটিভ, তার মানে চার ছয় যোগ করলে দশ, দশ আর সাত যোগ করলে সতেরো, পাঁচ থেকে সতেরো গেলে থাকে হচ্ছে মাইনাস বারো। অনুরূপভাবে দেখো এখানে সবগুলোই মাইনাস, সবগুলো যোগ করে হচ্ছে মাইনাস বাইশ। এখানে হচ্ছে এই ছয় হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস, তাহলে চার আর পাঁচ যোগ করলে নয়, নয় আর সাত যোগ করলে ষোলো, ছয় থেকে ষোলো গেলে থাকে হচ্ছে মাইনাস দশ। এখানে হচ্ছে দুইটা পজিটিভ, পাঁচ আর সাত যোগ করলে বারো, আর এখানে নেগেটিভ দুইটা, চার আর ছয় যোগ করলে দশ, বারো থেকে দশ গেলে থাকে হচ্ছে দুই। সেমভাবে এখানে সাতের থেকে এখানে আমাদের এগুলো যোগ করলে হয় হচ্ছে পনেরো, সাত থেকে পনেরো বিয়োগ করলে থাকে মাইনাস আট, এদিকে হচ্ছে ছয় আর সাত যোগ করলে তেরো, চার আর পাঁচ যোগ করলে নয়, তেরো থেকে নয় গেলে থাকে হচ্ছে চার। এই হচ্ছে আমাদের ষোলোটা ফলাফল আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি বলা হয়েছিল, অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়, পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। তাহলে কতভাবে আমরা বসালাম, ষোলোভাবে আমরা বসালাম। এখন তুমি যদি প্রথমে যে চার ছিল, চার পাঁচ ছয় সাত, চারের আগে যদি প্লাস বসাও শুধুমাত্র, কারণ এখানে বলা ছিল কি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে, সংখ্যাগুলোর মধ্যে বলতে কিন্তু চারের আগে বোঝায় না, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু চারের আগে হয়, কারণ আমরা জানি যত সংখ্যা হয় তার টু এর অতগুলো স্কোয়ার, অর্থাৎ চারটা সংখ্যা হলে টু টু দি পাওয়ার ফোর, দ্যাট মিনস ষোলোভাবে বসানো যায়। কিন্তু সংখ্যাগুলোর মধ্যে বলতে কি আসলে বোঝায় শুধু ভিতরে, তাহলে এখানে হবে আট, কিন্তু আমরা যেহেতু ফোরের আগে মাইনাস সহ নিয়েছি, নিয়ম অনুযায়ী করেছি, তার মানে আমাদের এখানে হয়েছে কত, মোট ষোলোটা। তো তোমার যদি কেউ আটটা, আটটা কীভাবে হয় সেটাও দেখতে চাও বলতে পারো, সেটা তোমাদের একটা ভিডিও করে দেখিয়ে দিব, সংখ্যাগুলোর মধ্যে আসলে বোঝানোর কারণে যেটা হওয়ার কথা ছিল সেটাও দেখিয়ে দিব। ঠিক আছে, তবে এই ভিডিওতে আমরা ষোলোটা সংখ্যা নিয়ে কিন্তু কাজ করবো, ষোলোটা ফলাফল আমরা পেয়েছি। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের তিন নং পৃষ্ঠা, যে অনুমান করে বলো দেখি কতভাবে যোগ বিয়োগ বসানো যায় এবং ফাঁকা ঘরে লেখো, তো আমরা পেয়েছি ষোলোভাবে বসানো যায়। ঠিক আছে, এরকমভাবে আমরা কিন্তু ষোলোটা বের করতে পেরেছি এবং সাথে সাথে ফলাফলও দেখেছি। চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই।
দেখো তোমাদের বইয়ের 4 নং পৃষ্ঠায় কী বলা আছে, এবার প্লাস অথবা মাইনাস যত রকম করে বসানো যায় সব রকম বসা, আমরা কিন্তু বসিয়েছি, মাথায় যা এসেছে সব বসিয়েছো? হ্যাঁ, আমাদের এই 16 ভাবে বসিয়েছি, এর বেশি কিন্তু বসানো সম্ভব না। সবকটি প্লাস এবং সবকটি মাইনাস এমন করে বসিয়ে দেখেছো? দেখেছি আমরা, সবকটি প্লাস দিয়ে দেখেছি যে +22 হয়, আর সবকটি মাইনাস বসিয়ে দেখেছি -22 হয়। ঠিক আছে, যে এখানে সবগুলোর আগে যদি মাইনাস দেওয়া হবে কত? -22। কিন্তু সবগুলোর আগে যদি প্লাস দেওয়া হবে কত? +22। এরপর কী বলা আছে দেখো 4 নং-এ, এরপরের কাজ হচ্ছে সবকটির ফলাফল বের করা, যোগ বিয়োগ করে ঝটফট ফলাফল বের করে নাও। উদাহরণস্বরূপ 4 বিয়োগ 5 যোগ 6 যোগ 7, তার মানে কত? 4 আর 6 যোগ করলে হয় 10, 10 আর 7 যোগ করলে 17, 17 থেকে 5 বিয়োগ করলে হয় 12। আমরা কিন্তু এভাবে করে 16টা ফলাফল অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর কী বলা আছে দেখো, অনুমান করে বলো দেখি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কী হতে পারে। তাহলে বুঝতেই পারছো এখানে তোমাদের ফলাফলগুলোকে সাজাতে হবে, সাজালে কিন্তু আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা পেয়ে যাবো। এরপর কী বলা আছে, ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে, সেটা আমরা দেখবো। চলো আমরা এই দুটা প্রশ্নের সমাধান দেখে নিই। এখানে দেখো আমাদের দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কী কী হতে পারে, আর একটা হচ্ছে কি ছোট থেকে বড় সাজালে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে কি না। তো প্রথমে চলো আমরা ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজাই। ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজানো হলো, আমাদের যে ফলাফলগুলো ছিল সেটা যদি আমরা একবার দেখি তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এগুলো হচ্ছে আমাদের ফলাফল, যেমন এখানে ফলাফল ছিল কত? সবগুলো যোগ করলে হয় 22, তারপর একটা ছিল 8, তারপর ছিল -4, -14, -2, 10, এটা ফলাফল ছিল 0, তারপর এটা ছিল 12, এখানে ছিল 14। এ দেখো এগুলো যোগ করলে ছিল 0, দুইটা ফলাফল কিন্তু 0 ছিল, এটা মনে রাখবে। এখানে ছিল -12, এখানে ছিল -22, এখানে ছিল -10, এখানে ছিল 2, তারপর ছিল -8 এবং 4। এই 16টা হচ্ছে আমাদের ফলাফল। এখন এগুলো হচ্ছে আমরা ছোট থেকে বড় সাজাবো। তো ছোট থেকে বড় সাজানো হলে আমরা হচ্ছে এরকম ফলাফল পাই, -22, তার থেকে বড় হচ্ছে -14, তার থেকে বড় -12, তার থেকে বড় হচ্ছে -10, তার থেকে বড় -8, তার থেকে বড় -4, তার থেকে বড় হচ্ছে -2, -2 থেকে বড় হচ্ছে আবার 0, 0 থেকে বড় 2, 2 থেকে বড় 4, 4 থেকে বড় 8, 8 থেকে বড় 10, 10 থেকে বড় হচ্ছে 12, 12 থেকে বড় হচ্ছে 14, এবং 14 থেকে বড় হচ্ছে 22। এখানে দেখো 0 2 বার আছে, এই জন্য আমাদের মোট কটা সংখ্যা হয়েছে গুনি আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 0 ছিল দুইটা, তার মানে 16টা। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা দেখবো যে এটার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কত। তোমরা বুঝতেই পারছো এখানে সবচেয়ে বড় হচ্ছে 22 এবং সবচেয়ে ছোট হচ্ছে -22। তাহলে আমরা কি বলতে পারি যে ফলাফলগুলোর মধ্যে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 22, যেটা ধনাত্মক সংখ্যা, এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? -22, যেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে আমরা ক্রমান্বয়ে যে ছোট থেকে বড় সাজালাম সেখান থেকে দেখতে পাচ্ছি। সবচেয়ে কম ছোট যেটা সেটা সবার প্রথমে লিখেছি, আর সবচেয়ে বড় যেটা সেটা সবার পরে লিখেছি। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এখানে যদি খেয়াল করো 4 নং পৃষ্ঠায় যে দুটা প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্নটা কী ছিল? ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে। দেখো আমরা ছোট থেকে বড় কিন্তু সাজিয়েছি, এখন এদের মধ্যে সম্পর্ক আমরা কি পাবো সেটা যদি দেখি, তার আগে আমরা 5 নং পৃষ্ঠায় চলে যাই। 5 নং পৃষ্ঠায় দেখো কি বলা ছিল 6 নং-এ, ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ অথবা কোনো সম্পর্ক খেয়াল করেছো কিনা, মজার কোনো অনুক্রম লক্ষ্য করলে অথবা কোনো সম্পর্ক খেয়াল করলে সেগুলো তুমি খাতায় কোথাও টুকে রাখতে পারো, তোমার চিন্তাভাবনার সুবিধার জন্য নিজের পরীক্ষাটি করো। তো আমরা চলো এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে যে ধরনের সম্পর্ক পাওয়া যেতে পারে, ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাওয়ার জন্য আমরা ক্রমান্বয়ে ছোট থেকে বড় সাজানো ফলাফলের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা, অর্থাৎ পরবর্তী সংখ্যা থেকে তার আগের সংখ্যাটাকে বিয়োগ করে সামনে অগ্রসর হব। ব্যাপারটা আসলে বুঝতে পেরেছো আশা করি। আমাদের মোট কি 16টা সংখ্যা ছিল না, তো 15টা সংখ্যা ছিল, কারণ 0 ছিল 2 বার। তোমরা প্রথমে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করবো, তারপর তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো, তারপর 4 নং থেকে 3 নং বিয়োগ করবো, তারপর 5 নং থেকে 4 নং, 6 নং থেকে 5 নং, অর্থাৎ পরবর্তীটা থেকে আগেরটা বিয়োগ করে আমরা ফলাফলগুলো এখন দেখবো। ঠিক আছে, এক্ষেত্রে ফলাফলের প্রথম সংখ্যাটি হচ্ছে -22 এবং ফলাফলের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে -14, অর্থাৎ ফলাফলের প্রথম দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে দ্বিতীয় সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা, তার মানে কত? -14 বিয়োগ হচ্ছে -22, -14, এই মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়ে যায়, তাহলে কত হচ্ছে? -14 যোগ 22, তার মানে হচ্ছে 8, 22 থেকে 14 গেলে 8 থাকে। ঠিক আছে, এই পেলাম প্রথমটা। এখন যদি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য দেখি তাহলে কী দেখবো আমরা? ফলাফলের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে -14 এবং ফলাফলের তৃতীয় সংখ্যাটি হচ্ছে -12, অর্থাৎ
ফলাফলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তৃতীয় সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা তার মানে কত? -12 বিয়োগ হচ্ছে কত? -14, অর্থাৎ -12 এই মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, তার মানে -12 যোগ 14, 14 থেকে 12 গেলে থাকে হচ্ছে 2, দুইটা পেলাম আমরা। এখন এরকম আরও হচ্ছে তোমার 12টা বের হবে। অনুরূপভাবে দেখো, ফলাফলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে কত? -12, ফলাফলে চতুর্থ সংখ্যাটি হচ্ছে -10, অর্থাৎ ফলাফলে তৃতীয় এবং চতুর্থ সংখ্যার মধ্যে পার্থক্য চতুর্থ সংখ্যা বিয়োগ তৃতীয় সংখ্যা, তার মানে -10 বিয়োগ -12, তার মানে -10 যোগ হচ্ছে 12, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ 12 থেকে 10 গেলে কত থাকে? 2। আবার দেখো, ফলাফলে চতুর্থ সংখ্যাটি কত? -10, ফলাফলে পঞ্চম সংখ্যাটি হচ্ছে -8, তাহলে চতুর্থ এবং পঞ্চম সংখ্যার মধ্যে পার্থক্য কত? পঞ্চম সংখ্যা বিয়োগ চতুর্থ সংখ্যা, তার মানে কত? 8 বিয়োগ -10, এই -8 মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস, -8 যোগ 10 তার মানে কত? 10 থেকে 8 গেলে থাকে 2। ঠিক আছে, বাকিগুলো ডিটেলসে দেখাবো না, অনুরূপভাবে আমরা কী কী পাই সে বিষয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করো, পরবর্তী সংখ্যা দুটো ছিল -8 এবং -4, এর মধ্যে পার্থক্য কত? -4 বিয়োগ হচ্ছে -8, তার মানে -4 মাইনাসে মাইনাসে প্লাস 8, 8 থেকে 4 গেলে থাকে হচ্ছে 4। তারপর এটা দেখি, -4 এবং -2 এর মধ্যে পার্থক্য কত? -2 -4, তা -2 মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস, তার মানে থাকে +4, 4 থেকে 2 গেলে থাকে শুধু 2। এরপর দেখো, -2 এবং 0 এর মধ্যে পার্থক্য, 0 বিয়োগ -2, তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো 2, 2 আর 0 যোগ করলে 2 হয়। এখন সব পজিটিভ, 0 এবং 2 এর মধ্যে পার্থক্য কত? 2 বিয়োগ 0 তার মানে হচ্ছে 2। আবার 2 এবং 4 এর মধ্যে পার্থক্য কত? 4 বিয়োগ 2 তার মানে 2। 4 এবং 8 এর মধ্যে পার্থক্য কত? 8 বিয়োগ 4 অর্থাৎ 4। 8 এবং 10 এর মধ্যে পার্থক্য কত? 10 বিয়োগ 8 তার মানে হচ্ছে 2। ঠিক আছে, শেষ হয়নি কিন্তু, 10 এবং 12 এর মধ্যে পার্থক্য কত? আবার 12 বিয়োগ 10 তার মানে হচ্ছে 2। আবার 12 এবং 14 এর মধ্যে পার্থক্য হচ্ছে 14 বিয়োগ 12 তার মানে 2। সর্বশেষ যেটা, 14 এবং 22 এর মধ্যে পার্থক্য হচ্ছে 22 বিয়োগ 14 তার মানে হচ্ছে 8। উপরোক্ত আলোচনা থেকে প্রাপ্ত পার্থক্যের ফলাফলগুলোকে আমরা ক্রমান্বয়ে যদি সাজাই, আমরা যে ফলাফলগুলো পেলাম প্রথম থেকে শুরু করে সেগুলো ক্রমান্বয়ে সাজালে কী হয় দেখো, 8 2 2 2 4, 2 2 2 2 4, 2 2 2 8, কয়টা ফলাফল হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কারণ আমাদের 15টা সংখ্যা ছিল, 0 ছিল দুইবার যেহেতু, তাহলে ফলাফল তো অবশ্যই একটা কম হবে 14, কারণ দ্বিতীয় সংখ্যা থেকে প্রথমটা বিয়োগ, তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ, এভাবে করে আমরা 14টা ফলাফল পেলাম। এখন দেখো, সুন্দর কিছু অনুক্রম দেখতে পাচ্ছ না? অবশ্যই দেখা যাচ্ছে। এখানে আমরা বেশ কিছু অনুক্রম দেখতে পাই, একটা কি এই দেখো 2,2,2, এই তিনটা কিন্তু একসাথে রয়েছে। এখানে আবার দেখো 2,2,2, এই তিনটা একসাথে রয়েছে, এগুলো কিন্তু অনুক্রম। আবার এখানে দেখো কি আছে, এটা সুন্দর অনুক্রম পাচ্ছ না? 2,2,2, 4টা একসাথে আছে, এটাও কিন্তু দেখতে একটা অনুক্রমের মতোই লাগছে, খুব সুন্দর। এরকম বেশ কিছু অনুক্রম দেখতে পাওয়া যায়, ভাই ভাই বলতে পারো। এই দেখো, এখান থেকে যদি আমরা শুরু করি, 4,2,2,2,8, এটা যদি এখান থেকে যায় উল্টা দিকে, 4,2,2,2,8, সেম জিনিসই কিন্তু। ঠিক আছে, তো এইটার সমাধান কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। এখন দেখো কি বলা আছে, 7 নম্বর, পরীক্ষা করে দেখো, তোমার বুদ্ধির ধার বাড়ানোর জন্য 4টি প্রশ্ন দেওয়া হলো, তোমার মাথায় আরও প্রশ্ন এলে নিচে এবং পরের পৃষ্ঠায় লিখে রাখতে পারো। 1 নম্বরে কি বলা আছে, ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে? ফলাফলগুলি ক্রমানুসারে আমরা সাজিয়েছি, তাদের মধ্যে পার্থক্য কিন্তু একই ছিল না, আমরা খেয়াল করে দেখেছি, একই ছিল? ছিল না কিন্তু। 2 নম্বরে কী ছিল, কোনো ফলাফল কি শূন্য হতে পারে? কোনো ফলাফল কিন্তু শূন্য হয়েছিল, আমাদের 2টা ফলাফলের উত্তর ছিল শূন্য। ঠিক আছে, 3 নম্বর কী ছিল, কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে? হ্যাঁ, 1টা ফলাফল পুনরাবৃত্তি হয়েছিল, সেটা হচ্ছে শূন্য, কারণ শূন্য 2বার উত্তর হয়েছিল। বাকি সব ফলাফলই কিন্তু পুনরাবৃত্তি ছিল, কিন্তু সেগুলো সব ছিল কি, প্লাস অথবা মাইনাস, অর্থাৎ ওগুলো কিন্তু পুনরাবৃত্তি বলা যায় না। 4 নম্বর কী ছিল, প্লাস অথবা মাইনাস চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে? অবশ্যই নির্ভর করে, আমরা কিন্তু দেখালাম তোমাদের যে প্লাস দিলে কীরকম হয়, মাইনাস দিলে কেমন হয়। যেমন 4-এর আগে সবগুলো যদি প্লাস দিয়ে একরকম অ্যান্সার, 4-এর আগে যদি সবগুলো মাইনাস দিয়ে একরকম অ্যান্সার, এভাবে দেখালাম। 5 নম্বরে কী ছিল দেখো, 5 নম্বর 6 নম্বর এরকম তোমাদের দেওয়া আছে, তোমরা চাইলে এখানে করতে পারো। যেমন আমরা ফলাফলগুলোকে ছোটো থেকে বড় সাজিয়েছি, তোমরা চাইলে বড় থেকে ছোট সাজাতে পারো। আবার কী বলতে পারে যে ফলাফলগুলোর 4+5+6+7 এভাবে ছিল না, আমরা যদি এটাকে ক্রমান্বয়ে না সাজাই সেটাও হতে পারে। তারপর হচ্ছে তোমাকে এখানে বলতে পারে, কোনো একটা সংখ্যা ধরো, কোনো কোনো ফলাফল কি 8 হতে পারে? আমরা দেখবো ফলাফল করে 8 হয় কিনা, এইভাবে কিন্তু অসংখ্য প্রশ্ন এখানে বানানো যায়। ঠিক আছে, এই নিয়ে আমরা আরও ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব। এই হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা 5। পরবর্তী পর্বে আলোচনা করব পৃষ্ঠা 6 নিয়ে, যার মধ্যে রয়েছে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য, নিচের ফাঁকা ঘরে লেখো, সেই সঙ্গে এমনটি হওয়ার কারণ কী হতে পারে বলে তুমি মনে করো তাও লিখো। ঠিক আছে, এরকম একটা বক্স দেওয়া আছে বা ঘর দেওয়া আছে, সেখানে লিখতে হবে।
পুরো পরীক্ষাটি করতে গিয়ে তোমার কি কোনো ভুল হয়েছে? কখনো পুনরায় গণনা করতে হয়েছে বা আগের ধাপে ফেরত যেতে হয়েছে? এমন কিছু হয়ে থাকলে নিজের ফাঁকা ঘরে লিখে রাখতে পারো। তো এই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষে যে গণিত বই দেওয়া হয়েছে সে বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম 5টি পৃষ্ঠার যে সকল বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কিছু সমাধান ছিল তার কিছু নমুনা উত্তরপত্র আমরা এখানে দেখিয়েছি। তোমরা এখানে যে কোনো 4টি সংখ্যা নিয়ে কিন্তু কাজ করতে পারো, কারণ এই 4টি সংখ্যা তোমাদের উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, সেটা জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে কাজটা তোমাদের করতে হবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই কমেন্টে জানাতে পারো, কোনো সমস্যা হলে সেটাও কমেন্টে লিখে রাখতে পারো। আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।